আমার নাম হলো ভোলা দাস। সুইপারের চাকরিতে আমি এতদিন ছিলাম, গণপূর্ত বিভাগে চাকরি করতাম, রিটায়ার হয়ে গেলাম 2010-এ। রিটায়ার হওয়ার পরে তখন মানে চাকরি টাকরি ওরকম নাই, গুলশানারা সিটিতে চাকরি করতেছি। তখন আমার ওই 8,000 টাকা বেতনে ওখানে রয়েছে, আমার সংসার চলে এটি দিয়ে, আমার এই কাজেই দিয়ে, আমার এই সমাজে হরিজন সমাজ আমাদের এই কাজের মধ্যে নিয়োজিত রয়েছে। আমার বাবার নাম ছিল খলবল দাস, তিনি মার্শাল কোর্টে চাকরি করতেন। তিনি এই মহল্লার একটা জানাশোনা গণ্যমান্য লোক ছিলেন, অনেক লোকেই তাকে ভালো জানতেন। তারপরে এই সমাজের জন্য তাদের সাথে অনেক কাজ করছে। তারপরে দেশের গণ্ডগোলের মধ্যে 71-এর যুদ্ধে মুক্তিযোদ্ধার সাথে সহযোগিতা করত, এটা নিয়ে অনেক মানুষ ভয়ভীতই ছিল, দেশের অবস্থা ভালো ছিল না। সালে 22 নভেম্বর রাইতে আর্মিরা যখন আসলো, আমি তো ঘুমান্ত অবস্থা, হঠাৎ করে দেখি কি যে আমাদের দরজায় কেউ যেন খুব জোরে জোরে ধাক্কা দিতে আসে। তো মা তো মহিলা মানুষ, বুঝতে পারে নাই, দরজাটা যখন খুললো হঠাৎ করে দেখি সব খাকি পোশাক বন্দুক নিয়ে ঘরের ভিতরে ঢুকলো। তখন ঘরের ভিতরে ঢুকেই ওই উর্দুতে গাইল দিতেছে, এই বাইঞ্চোদ মুক্তি বাহিনী, কাহাঁ বম রাখা, বম দেখাও, চাবি দো। আমার আব্বারে তখন আমাদের দরজা ছিল না, ওই দিক পিছনে সামনের থেকে এইখানে নিয়ে আসলো পিছনে। তো আমাদের বাসা একটা ওই যে রেডিও ছিল, রেডিও একটা এরিয়াল তার ছিল, তো ওই এরিয়াল তার দিয়ে পিছনে হাত বাঁধছে। আমার ভাই একজন এবং আরো 10 জন ছিল, রাত্রে 2টার সময় তাদের চোখ বাইন্দা, হাত পিছনে বাইন্দা, ওরা পাক বাহিনীরা নিয়ে গেছে। আমার আব্বা ছিল, আমার স্বামী ছিল, রাজাকার রাইয়া কয় তোমরা মুক্তিযোদ্ধা, ধরে লয়া গেছে, ধরে মারিয়া ফালাইছে। ওই যখন 10 জন লোক লয়ে চিল্লা গেছে, তারপর চিল্লা চিল্লি আও কাও, অমুকের নিচে তমুকের নিচে, এই কান্না কাটি চিল্লা চিল্লি। আমরা জানতে পারলাম যখন দেশ স্বাধীন হয়ে গেছে, 71-এ স্বাধীন হয়েছে, মার্চ মাসে আমরা যখন খোঁজ নেওয়া শুরু করছি, দেশে অনেক মানুষ দেশ স্বাধীন হয়ে গেছে, যার যার মানুষের খোঁজা শুরু করছে, আমরা জানতে পারলাম এখানে ওই যে সিটি কর্পোরেশন, ওই সময় একজন লোক আমাদের এখানে রামদিন নামে লোক ছিল, ইন্সপেক্টর ছিল, ওরও ধরে নিয়ে গেছিল, কিন্তু ওই লোক একজনে বেঁচে আসছিল। ওই কয়েকটা লোক রেসে বলতে পারছে ওই রার রাজা মানে সাত মসজিদে এখানে আমাদের 10টা লোকরে মারছে। আমরা যখন ওখানে যাই, আমার দাদি, আমি, আমাদের আরো কিছু পুরান লোক যখন যায় ওখানে, যায় দেখি ওইখানে যে আমার আব্বাকে আমি চিনতে পারছি, কিরকম সোনার দাঁত ছিল আমার আব্বা। তো এই জায়গায় যখন গুলি করছে, আমার আব্বা তো খুব পাগলানের মতন ছিল, এইখানে যখন গুলি করছে মনে হয় তখন সে মাটিতে পড়ে গেছে। এই পড়ার পরে তো ইঁদুরে কাকে মাংস অনেকটা খাইয়া ফেলাইছে, যে চিনার মতন এমন কিছু ছিল না, কিন্তু আমি চিনতে পারছি যে ওনার সোনার দাঁত ছিল। ওই চিন্তা আমি ওটাই দেখে বুঝতে পারছি যে আমার লোক এখানেই সফল মারছে। যখন ভাই ওই আমার ভাইকে নিয়ে গেছে, তখন মনে করেন আমার বাবা মা সব চিন্তা ভাবনা অসুস্থ হয়ে গেল, বাবা খুঁজে খুঁজে পায় না। পরে খবর পাইছে মা যে না পায় না, বিছনা পড়ে গেছে, লাস্টে মা তো মারাই গেল। পরে বাবা ছিল আমাদের খুব খারাপ অবস্থা ছিল,
তখন আমরা আস্তে 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 খুব ভাইয়ের চিন্তার মধ্যে সংসারে খুব কষ্ট, কারণ কী করবো ভাইয়ের চিন্তা অনেক দিন থেকে এখন পর্যন্ত আছে। বাবা মা মারা গেল, আমাদের খুব কষ্ট হয়ে গেল, এখন বাসার তো কেউ নাই, এখন আমি একা, আমার পোলাপান আছে এই। আর ওই ভাইয়ের একটা ছেলে ছিল, শঙ্কর ভাইয়ের একটা ছেলে ছিল, সেও মারা গেছে। আমার আব্বা যখন মারা যান আমাদের উপর একটা অভাব অনটন দেখা গেছে। আমি আগে লেখাপড়া করতাম, আমার আব্বা মারা যাওয়ার পরে ঘর সংসার চালানোওয়ালা লোক নাই। আমার মা আমার নিয়ে বললো যে বাবা মন তো সংসার চালাতে হবে, তোমার ছোট ভাই ছোট বোন এদের কে দেখবে, তাহলে কিছু তো করতে হবে। ওই আব্বার চাকরি, আমার এখানে চাকরি করতো বাংলা মোটর, ওই বাংলা মোটর সিটি কর্পোরেশনে চাকরি করতাম আমি। লেখাপড়া আমি বাদ দিয়ে দিছি, লেখাপড়া করলে এই ছোট ভাই বোনকে আমি আমার মা মানে লালন পালন করতে পারবো না। আমরা যখন সবাইকে নিয়ে আলাপ আলোচনা করলাম, সিদ্ধান্ত নিলাম যে আমরা না হয়তো একটা সার্টিফিকেটের ব্যবস্থা করব এদের জন্য, যাতে এদের পরিবারটা সান্ত্বনা পায়। কিন্তু আওয়ামী লীগ সরকার থাকা সত্ত্বেও এখন পর্যন্ত বাস্তব যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তাদের কাছে কিন্তু জেনুইন সার্টিফিকেট নাই, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তাদের কাছে নাই, সার্টিফিকেট পাচ্ছে রাজাকাররা। যখন দেশ স্বাধীন হয় সাতজন লোক এখান থেকে 2000 টাকা করে পাইছিল, পাওয়ার মধ্যে একটা কাগজও দিয়েছিলেন, সেই কাগজটা আমাদের কাছে বিদায় আমরা রাখতে পারলাম না। যার কাছে দেওয়া হয়েছিল সে নিজের কাছে এটা মূল্যবান মনে করে নেই, এটা মনে হারাই দিয়ে গেছে। আমরা মুক্তিযোদ্ধা অফিসে গেলাম, সরকারের কাছে বর্তমান সরকারের কাছে বিগত 5 বছর আগে সরকারের কাছে প্রধানমন্ত্রীর ওখানে কার্যালয়ে আমরা চিঠিও দিয়েছি, এই চিঠিটাও কোনো কার্যকর হয়নি। তা আমরা ওখান থেকেও চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা প্রচার প্রচারণার চেষ্টা করছি, মন্ত্রী মিনিস্টারদেরকেও আনছি, কিন্তু তেমন এটার কিন্তু ভালো কোনো রেসপন্স আমরা এখানে পাইনি। তো বিধায় অনেকে আসে এখানে মুক্তিযুদ্ধের বিষয়ে আলাপ আলোচনা করতে, তো এখন তারা ফেড আপ হয়ে গেছে, অনেকে কথাই বলতে রাজি না। বিভিন্ন জায়গা যারা যেখানে দেশ স্বাধীন হওয়ার পরে যে যে এলাকা শহীদ হয়েছে সেই এলাকা ওই মহল্লা দেখলাম শহীদ মিনার তৈরি করা হয়েছে তাদের নামে। তো আমাদের সংগঠনে যারা আমরাও ছিলাম কর্মকর্তা ছিলেন এবং আমাদের পাশবর্তী 14টি হাজারীবাগ, তো ওরা আমাদের একটা ইঙ্গিত দিত যে তোমাদের 10 জন লোক মারা গেছেন, তো তোমরা ওদের নামে শহীদ মিনার তৈরি করো নাকি। তখন আমরা কি করলাম, বাঁশের চটি দিয়া শহীদ মিনার বানাইছি, বাঁশের চটি দিয়া। তো 1 বছর আমরা ওই বাঁশের চটি দিয়া যখন শহীদ মিনার ইয়ে করলাম, তারপরে ওই 2 জন লোক আসলো, দিলীপ আর ইয়ে শ্যাম মামা, কি না এইভাবে মিনার চলবে না, আমরা কিছু টাকা দিতাছি আর তোমরা এই বস্তি থেকে টাকা সংগ্রহ করো। এই বস্তির মানুষ প্রত্যেকটা মানুষ আমরা যখন বলছি প্রত্যেকটা মানুষ ওই সময় 10 টাকা 20 টাকা প্রচুর টাকা, ওই সময় 10 টাকা মনে করেন আজকের সময় 200 টাকা, প্রত্যেকটা মানুষ টাকা দিছে এই মিনার বানাবার জন্য। আপনারা যদি 22 নম্বর যদি সময় আসেন তাহলে দেখবেন প্রত্যেকটা লোক অন্যান্য মহল্লা থেকে লোকজন আসে, অন্যান্য জায়গা থেকে লোকজন আসে, সবাই জানে এই জাজ সুইপার 10 জন লোক শহীদ হয়ে গেছে। যে অবস্থায় তারা এখন বিদ্যমান খুবই কষ্টকর পরিস্থিতি, তাদের ছেলেপেলেরা চাকরি পাচ্ছে না, তারা কষ্ট করতেছে, তাদের পরিবার কষ্ট করতেছে। আমরা ঢাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, কারণ সরকার যদি কোনো জিনিসে যদি আমাদের সহায়তা প্রদান না করে তাহলে তো আমরা জোরপূর্বক কোনো কিছু করতে পারি না। এই দেশে স্বাধীন দেশ হওয়ার পরে যদি আমাদের বৈষম্য করা হয় এই দেশে, তাতে এই দেশের স্বাধীনতা হওয়া না হওয়া না আমার মনে হয় না, আমাদের জন্য হয় নাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেকটাই সরকার জায়গা জায়গা মুক্তিযোদ্ধাদের অনেক কিছু দিছে, চাকরি ঘর বাড়ি খাদ জমিন দিছে, কিন্তু ওই রকম আমাদের এই শহীদ পরিবার কিছু পাইনি। আর আমরা যে পাবো
মনে হয় না যে আমরা পাব কারণ এখানে দুইটা কারণ রয়েছে এক আমরা হরিজন দ্বিতীয় আমরা জাসিপার আমরা গরিব মানুষ তো আমগো বেশি চেষ্টা করে না অন্য অন্য মানুষ ভাতা পায় আমরা তো কিছু পাই না আমগো তো কিছু দেয় না সরকার সবই জানে সরকার কিছু করে না এত দিন থেকে আমরা কষ্ট করতে আছি কেউ আমগো দেখছে কেউ দেখে না এর লাগে আমার রাগ আমার ভাইয়ের কাম কাজ এখনো কিছু করিনি যে সে মারা গেছে আমরা এইসব কাজ কাম করি চিন্তা করি যে আসবে মনে হয় বাইচা থাকলে আইসা করি যারা আছে বা থাকবে আমরা তো শুধু ঈশ্বরের কাছে এইটুকু বলি যে যা ওরে ভালো রাখুক দেশকে ভালো রাখুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা আছে দেশ বাঁচলে আমরা বাঁচব দেশ শেষ আমরাও শেষ দেশ না থাকলে আমরা থাকবো